হচ্ছে আমার সিকনেসের চতুর্থ দিন, লাস্ট হচ্ছে সোমবার থেকে আর কি শুরু হয়েছে এই অসুস্থতা। রবিবার রাতে বেলা একটু কাশি, তারপর সকাল থেকে আর শরীর বিছানা থেকে উঠাইতে পারি না, এত খারাপ অবস্থা ছিল, মানে কি বলবো, মানে ব্লক করবো তো দূরের কথা, মোবাইলই আমি ধরার অবস্থার মধ্যে আমি ছিলাম না এই কয়দিন, মানে খুবই খারাপ অবস্থা ছিল। এতটা সিক আসলে আমি অনেক দিন পরে হয়েছি। আলহামদুলিল্লাহ এমনি আমার সিকনেস অনেক কম হয়, কিন্তু এইবার যে কি ভাইরাস হলো বুঝলাম না, সিজনাল ভাইরাস ডেফিনেটলি। সো যাই হোক, মেডিসিন খাচ্ছি, আজকে একটু বেটার, সকাল থেকে এবং রাত থেকে একটু বেটার ফিল করতেছি। কিন্তু কাহিনী হলো যে আপনার ভাই আজকে বাসায় নেই, ওকে আজকে অফিসে যেতেই হয়েছে, কারণ গত প্রতি বৃহস্পতিবারে ও যেহেতু অফিসে যায়, গত বৃহস্পতিবারে সে যেতে পারে নাই, তার হচ্ছে নিজেও সিক ছিল এটার জন্য, তারপরে তো আমি সিক হয়ে গেলাম। তো এই বৃহস্পতিবারে না গেলে একদমই না, ওদের এমনি প্রজেক্টের কাজ চলতেছে, তো সব কিছুর জন্য এই বৃহস্পতিবারকে যেতেই হবে। তো আমি আজকেই তো আমি আর ইজাজ বাসায়, আর সাত সকালবেলা চলে গেছে স্কুলে, দেখা যাক দিনটা কেমন যায়। আজকের দিনটা এবং সকালটা মোটামুটি সুন্দর ছিল, ওরকম মনে হচ্ছিল না যে বৃষ্টি হবে, বেশ মানে একটু রোদ রোদই লাগছিল আর কি, বুঝাই যাচ্ছিল যে আজকের দিনটা খুব সুন্দর হবে। তো সকালটা আমার শুরুই হলো হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে, আর বুঝতেই পারতেছেন আজকে আমার ভয়েসটাও কিন্তু ঠিক নাই, মানে কেমন একটা অসুস্থ একটা ভয়েস, যেহেতু আমি ব্লগটা এখনই হচ্ছে মানে পাবলিশ করব, এই জন্য আমি এই অবস্থাতেই ভয়েস দিচ্ছি। তো যাই হোক, ব্রেকফাস্ট শুরু করলাম, ইজাজকে ব্রেকফাস্টটা শেষ করালাম, তারপর আমার নিজের ব্রেকফাস্টটা রেডি করছিলাম। এই রুটিটা আপনার ভাইয়া রেখে গিয়েছিল, রুটিটা যদিও পাতলা, বাট হচ্ছে কোনো পরোটা বা সেরকম ভারী কোনো ব্রেকফাস্ট আমার পক্ষে করা পসিবল না এই অসুস্থতা নিয়ে। তারপরে যেহেতু চতুর্থ দিন, একটু এখন খাওয়াটা একটু নর্মাল হচ্ছে এবং আজকে তুলনামূলক শরীরটা আমার একটু বেটার ছিল। তো আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে ভাবলাম যে টেবিলে বসে একটু খাই, চা নিয়েছিলাম আর সাথে একটা ডিম কুচ নিয়েছিলাম, আর হচ্ছে ছিল সেই রুটিটা, আমি রুটিটা একটু হালকা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, আর ইজাজ তো যথারীতি নটি করতেছে আমার সাথে আর কি খেতে বসে। তো যাই হোক, আমার খাওয়া শেষ করে আমি আসলাম ইজাজকে একটু জুস করে দিই, কারণ যেহেতু এখন একটু ভাইরাসের একটা মানে সিজন চলতেছে, তো ভাবলাম একটু ভিটামিন সি প্রতিদিন একটু খাওয়া উচিত। তো আমি এখন ইজাজকে প্রতিদিনই হচ্ছে একদম র যে অরেঞ্জ সেটার আমি জুস করে দিই ওকে, অল্প একটু সুগার আর একটু পানি অ্যাড করে, এবং সেটা সে খুবই 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 পছন্দ করে ইজাজ, এবং সে অনেকক্ষণ সময় নিয়ে সে খুব মজা করে সে অরেঞ্জ জুসটা খায়। তারপর আর কি যথারীতি ঘরের কাজ করতে চলে আসলাম, কত যে কাজ পড়েছিল, মানে কয়েকদিন যদি একটা মা তার সংসার থেকে একটু বিরত নেয় বা কোনোভাবে যদি সংসার থেকে একটু সে দূরে থাকে, তার যে কত কাজ আর কি মানে পড়ে থাকে তার কোনো শেষ নেই আর কি। তো আমি আসলাম একটু আমার মেডিসিনটা খেতে, তো আমি এমনি নর্মালি মেডিসিন খেতে পারি না, তো আমি এখানে আজোয়ার খেজুর, এই খেজুরটা আমি কয়েকদিন ধরেই খাচ্ছি, আমার যখন শরীর খারাপ হয় তখন আমি আজোয়ার খেজুরটা খাই, এটা সৌদি আরব থেকে নিয়ে আসা, আমার আম্মু এবং হচ্ছে আপনার ভাইয়া যখন ওমরায় গিয়েছিল তখনও সে নিয়ে আসছিল। তো আমি এমনি মেডিসিন যেহেতু খেতে পারি না, তো আমি কিছু খেজুর নিয়ে নিই, ওটা একটু খেয়ে তারপর দেখা যাচ্ছে মেডিসিনটা খাই আর কি। তো মেডিসিন খাওয়া শেষ করে আসলাম আমি ইজাজকে রেডি করাতে, ওর কে নার্সারিতে পাঠাবো ওই জন্য আর কি কাপড় টাপড় সব রেডি করতে, মানে একটার পর একটা কাজ আছেই। এরপর ইজাজকে নার্সারি থেকে দিয়ে আসলাম, দিয়ে আসার পর কিছুক্ষণ আর কি বসার সময় পেলাম আর কি ফাইনালি, মানে কিছুক্ষণ একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে ভাবছিলাম কত কাজ পড়ে আছে, মানে কি কি করব না করব, মানে সেই চিন্তা করতেছিলাম, আর যেহেতু মুখে সেরকম কোনো রুচি নেই, তাই একটা আম আপনার ভাইয়াকে আমি আগের দিনই নিয়ে আসাইছিলাম ওকে দিয়ে, যে তুমি তো থাকবা না, একটা আম নিয়ে এসে রেখো আমার জন্য। তো আগের দিনই কিছু বাজার টাজার করে দিয়ে গেছিলো ও বাসায়, যাতে আমাকে ঘর থেকে আর বের না হতে হয় বাজারের জন্য, তো এই আমটা আদ্রা থেকে নিয়ে আসা।
তো আমার এই কাঁচা মিঠা আমটা খুব ভালো লাগে, আর এই জ্বর মুখে মানে আমার এটাই খেতে ইচ্ছা করে শুধু, কিন্তু মুখে আসলে ওরকম কোনো টেস্ট আমি পাচ্ছি না। তারপর সে আমটা আমি একটু ভাবলাম যে আজকে একটু মরিচে, তারপর লবণ, তারপর হচ্ছে সরিষার তেলে এগুলো দিয়ে আমি আজকে খাবো, এরকম ইচ্ছা করতেছিল। তা আমগুলোকে আমি সুন্দর করে কেটে নিলাম। আর আমার না কেন যেন মানে আমি নিজেও যদি খাই তারপর আমি এরকম প্লেটে গুছিয়ে তারপর সুন্দর করে বসে খেতে আমার খুব ভালো লাগে, মানে কেটেই সেখানেই খাবো এরকম আমার হয় না। আমার আম্মুকে দেখতাম এরকম করে আর কি খাইতো আর কি, সো হয়তো সেখান থেকেই পেয়েছি আর কি। তো আমি আমি এটা সবসময় করি যে কোনো ফ্রুটস বা যেটাই হোক সুন্দর করে কেটে প্লেটের মধ্যে নিয়ে তারপর একটা জায়গায় বসে আর কি তারপর ঝিমঝাম খাম খাচ্ছিলাম। আর ভাবছিলাম যে আমার আরো কতগুলো কাজ পেন্ডিং পড়ে আছে, বাথরুম ধোয়াটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ কয়েকদিন ধরে বাথরুম একদম মানে নোংরা হয়ে আছে আর আমি তো নোংরা বাথরুম একদম দেখতে পারি না। আর তার মধ্যে আমাকে একটু ভাবছি যে আলু ভাজি করব, তারপর হচ্ছে মাথায় তেল দিব, শাওয়ার করব, মানে অনেকগুলো কাজ এর মধ্যে, ইজাস যতটুকু টাইম নাই আর কি একটু টাইমের মধ্যে আমাকে কাজগুলো করতে হবে, তো সেগুলো নিয়ে চিন্তা করতেছিলাম। চিন্তা করতে করতে আর কি এর মধ্যে সব কাজকর্ম করে আসলাম, কিন্তু বাথরুম আর ওয়াশ করে দেখলাম আমি বেশ অনেক টায়ার্ড হয়ে গেলাম। আসলে এই লাইফটা আমার জন্য নতুন না, আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার লাইফটা এরকম ছিল, বাংলাদেশেও আমি এরকম অনেক অসুস্থতা নিয়েও আমাকে হচ্ছে দেখা গেছে যে বাসার রেসপন্সিবিলিটিস গুলো পালন করতে হয়েছে। কেননা চাইলেও কিন্তু ছেলে মানুষরা থাকতে পারে না, আপনার ভাইয়া চাইলেও পারে না, কেননা তার অফিস ছিল, সে তো আর ঘরে থাকতে পারবে না, তো সেই দায়িত্বগুলো আমাকে পালন করতে হয়েছে। তো মাদের আসলে অসুস্থ হওয়াটা আমার কাছে মনে হয় যে এটা না হয় ভালো, এর মতো আসলে মনে হয় পেনফুল কোনো কিছু নাই। একটা মা অসুস্থ হওয়া মানে একটা পুরো সংসার অসুস্থ হওয়া। আমি যে কয়েকদিন যে মানে যে বাসায় অসুস্থ হয়ে আছি, আমার বাসার মনে হয় যে অনেক কাজ আমার পেন্ডিং হয়ে পড়ে আছে, যেগুলো আজকে করতে যেয়ে আমি মানে মানে আমার আমি অস্থির হয়ে যাচ্ছিলাম আর কি। এবং আমি তখনও বুঝতেছিলাম যে আমার আমি তো আসলে এখনো ঠিক হয়নি, মানে কাজ করার পরে তখন আমি বুঝতেছিলাম যে আমি এখনো আমার হচ্ছে আমার শরীরটা ঠিক হয়নি। তারপরও আর কি যেহেতু একটু বেটার ফিল লাগছিল, সো এই জন্য আর কি করলাম। আর এর মধ্যে আমি যে লাঞ্চটা রেডি করে ফেলছি আমার, আমি হচ্ছে একটু আলু ভাজি নিলাম, একটু চিকেন ছিল আর একটু ভাত, এটাই নিয়ে আমি আমার লাঞ্চ শেষ করে ফেলছি। লাঞ্চ শেষ করে ইজাজকে আবার নার্সারি থেকে নিয়ে আসলাম, এর মধ্যে সাদও চলে আসলো। সাদের যদিও একটা ক্লাব ছিল, সে হচ্ছে আর ক্লাবে যায়নি, সে হচ্ছে বাসায় চলে আসছে আজকে। আমি বলেছিলাম আজকে ক্লাবে যেও না, বাসায় চলে আসো, তারপর সে বাসায় চলে আসছে। লাঞ্চ টান্স ওদের শেষ করার পরে সাদের একটা সুর একটা বক্স আর কি কয়েকদিন আগে আসছিল, আমি শিখছিলাম বলে ওপেন করা হয় নাই, তো ওইটাই হচ্ছে সাদ এখন ওপেন করতেছে। ওর জন্যই দুইটা শু নিয়ে আসা হয়েছে, কিন্তু দুইটা শু কেন নিয়ে আসা হয়েছে সেটা বলি। এখানে হচ্ছে দুই সাইজের দুইটা শু, আমি কনফিউজ ছিলাম কোনটার পায়ে লাগবে, তো ওকে আমি দুই টাইপের দুই ডিজাইনের আর কি শু অর্ডার করেছি, বাট দুই সাইজের। হ্যাঁ, তো যেটা ওর পায়ে লাগে সেটাই প্রথমে সে এটা ওপেন করেছে, তার কাছে এটাও পছন্দ হয়েছে। আমার ছেলেটার কেন যেন সবই পছন্দ হয়, তার খুব বেশি ডিমান্ড নাই, সে যা দেখে তাই তার ভালো লাগে। এবং সেকেন্ডটা যখন সে ওপেন করেছে সেকেন্ডটাও তার খুব ভালো লেগেছে, কিন্তু প্রথমটা একটু বড় হয়েছে, আমি জানতাম ওটা একটু বড় হবে হয়তো, তারপরেও হচ্ছে মানে ভাবলাম যে নিয়ে আসি। আর ইংল্যান্ডের একটা জিনিস খুব ভালো, সেটা হলো যে এখানে হচ্ছে মানে পুরো একদম রিফান্ড করা যায়, তো আমার যদি ওটা সাইজে না হয় এবং যদি কোয়ালিটি ভালো থাকে, একদম রিসিপি সব ঠিক থাকে, তাহলে একদম রিফান্ড করে ফেলা যায়। তো এই জন্য আমরা সেই ব্লু কালার শুটা ভাবছি যে ওটা রিফান্ড করে দিব, কারণ ওই শুটা হচ্ছে বেশ বড় হয়েছে, একদম পা থেকে খুলে যাচ্ছে, আর এই শুটা একদম পারফেক্ট হয়েছে এবং সাদের পায়ে খুব সুন্দরও লাগতেছিল, তো এই শুটা আমরা হচ্ছে রিফান্ড করে দিব। আর এই যে হোয়াইট শুটা যেটা আসলে পছন্দ হয়েছে আমাদের এবং হচ্ছে ওর পায়ের সাইজের সাথেও ঠিক আছে, ওইটা হচ্ছে আর কি আমরা ভাবছি যে রাখবো, আর ব্লুটা হচ্ছে রিফান্ড করে দিব। তো এই জিনিসটা খুব ভালো লাগে যে এদের এখানে যদি মানে জিনিস যদি ঠিক থাকে তাহলে ওরা খুব সুন্দর করে একদম রিফান্ড করে দেয়। এই আজকে ঘুম পাড়িয়ে আমি একটু কিচেনে আসলাম, কি খাবো কি খাবো, দেখি একটা চিপস আছে, তো সেই চিপস থেকে আমি সবচেয়ে ঝাল যে চিপসটা আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করতেছি।
তো যাই হোক, এই ভিডিওটা এই মানে একটা এক্সাম্পল হয়ে থাকবে আর কি। আমার তো আগের সে অসুস্থতা নিয়ে দিনগুলো কখনো রেকর্ড করিনি, তো আজকের এই দিনটা রেকর্ড করে রাখলাম যাতে আমার একটা এক্সাম্পল থাকবে যে আমি অসুস্থতা নিয়ে কিরকম আমার সংসারের আর কি করি। তো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটাও লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। আর সব কিছুর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো সবার কাছ থেকে বিদায় নিই, সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।